বিদেশি পর্যটক এবং দেশীয় অন্য অন্য রাজ্য থেকেও প্রচুর পর্যটক এবার এসেছিল, এইটা আরো বাড়তে থাকবে। আমাদের ইকোনমি আগের বছর পর্যন্ত 40,000 কোটি টাকা পুজোর ইকোনমি ছিল, এবছর সেটা 50,000 কোটি টাকা পেরিয়ে গেছে। 5 বছরের মধ্যে 1,00,000 কোটি টাকা পুজোয় ইকোনমি, মানে ইকোনমি রোলিংটা 1,00,000 কোটি টাকা হবে। এই 50,000 কোটি টাকা আমাদের কেনা বেচা জামা কাপড় পুজোর সামগ্রী হোটেল রেস্টুরেন্ট এটা হয়েছে, আর 50,000 কোটি টাকার মধ্যে বেশিরভাগইটাই ট্যুরিজম থেকে আসবে। সুতরাং এটা বাংলায় একটা ইকোনমি বুম আসার সময় এসে গেছে।